আমরা একটা স্মার্ট কার্ড দেবো এভরি ল্যান্ড ওনারকে, ওখানে সমস্ত ডেটা থাকবে, অনলাইনে মামলা ব্যবস্থাপনা সিস্টেম আমরা ইয়ে করছি। ক্ষমতা কিন্তু আপনাদের অনেক কমে গেছে, আগের দাপট আগের ক্ষমতা হাই আর নাই আপনাদের, কেন নাই? সোশ্যাল মিডিয়া হ্যাজ বিন টেকেন ওভার, ফেসবুক ইউটিউব টুইটার, এখন এমন একটা ইয়ে হয়ে গেছে মানুষের, প্রত্যেকের মানুষ এখন দেখা গেছে এখন এই যে একটা সাংঘাতিক পাওয়ারফুল একটা সোশ্যাল মিডিয়া হয়ে গেছে এখানে, মানে অনেক এটার ভালো দিকও যেমন যত যে পরিমাণ ভালো, আমার মনে হচ্ছে ওভার দি পিরিয়ড সময় পার হয়ে গেছে তার চেয়ে বেশি খারাপ, এবং সাম্প্রতিককাল আমরা সেটা লক্ষ্য করছি, বিশেষভাবে বাংলাদেশে। আমার মনে হচ্ছে আমরা যারা পিছের দরজায় ক্ষমতায় এসেছিলেন, যারা এখন গণতন্ত্রের কথা খুব বলছে, গণতন্ত্র নাকি দেশে নেই, শুধু তারা তাদের আমলেই গণতন্ত্র ছিল, কোনো জাতি এখনও ভুলে নেয় 15 ফেব্রুয়ারির একতরফা নির্বাচন এবং তাদের শাসনামল মানুষ কষ্ট পেয়েছে ভুলে নেয়। আমরা সব দিক দিয়ে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা জায়গায় কাজ করে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন কিভাবে করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী দুঃসাহসিকতার কারণেই অনেক কিছু সম্ভব হয়েছে, আজকে পদ্মা সেতু বলেন, বিভিন্ন জায়গায় মেট্রো রেল অনেক কিছু সহজ হয়েছে ওনার দুঃসাহসিকতার কারণে। এখনও দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, তবে এটি একটি সোভারেন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা সেই একটু সরেন কথা বলছি তো, পরের বক্তৃতার সময় ডিস্টার্ব করলাম, একটি সময় আমরা অনেক কিছু দেখেছি, তো সুতরাং আমি মনে করি বাংলাদেশ সঠিক পথ দিয়ে এগোচ্ছে, সঠিকভাবে এগোচ্ছে, যে যাই বলুক না কেন। যাই হোক, আমি পরবর্তী বক্তব্য আপনাদের ওখান থেকে আমি কিছু নিব। ইতিমধ্যেই আপনারা জানেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পরবর্তী আমি পূর্ণমন্ত্রীর দায়িত্ব, পূর্ণমন্ত্রীর দায়িত্বের পর থেকে আসলে মূলত মানে অনেক কাজ আমি খুব সাহসিকতার সাথে আমি এগিয়ে গিয়েছি বলতে পারবো। ল্যান্ড ডিজিটাইজেশনের ইয়ে ক্ষেত্রে আমরা ল্যান্ড ডেটা ব্যাংক করেছি, আপনাদের কাছে ইতিমধ্যে অনেক পেপার দেওয়া হয়েছে, আমরা ইমিউটেশন করেছি, আমরা ল্যান্ড ল্যান্ড ট্যাক্স ভূমিকর আদায় অনলাইনে, আপনারা জানেন 2000 জাতি ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড 2020 আমরা এই ইমিউটেশনের জন্যই পেয়েছি, দ্য ফার্স্ট টাইম, ইটস কোয়াইট এ প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড। এটা এখানে কিন্তু অনেক ভোটিং হয়, এখানে কিন্তু ভোট করেই কিন্তু অত্যন্ত স্বচ্ছভাবে কিন্তু আমরা এটা পেয়েছি। পরবর্তীতে আমি এই বছরের উইসিস 2022 যেটা আমাদের ল্যান্ড ট্যাক্সের জন্য আমরা পেয়েছি, এটা ওইটা কিন্তু আন্ডার দ্য আমব্রেল অফ ইউনাইটেড নেশন, এটা আমি সুইজারল্যান্ডে গিয়ে আমি এই অ্যাওয়ার্ড গ্রহণ করেছি অন বিহাফ অফ দি গভর্নমেন্ট অফ বাংলাদেশ, অন বিহাফ অফ মাই মিনিস্ট্রি। এবং তার আগে যেহেতু কোভিডকালীন সময় ছিল, এটা জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডটা 2020 সালে সেটা দিতে পারেনি, পরবর্তীতে 2021 সালে দুবাইতে গিয়ে আমরা জাতিসংঘর একটা অনুষ্ঠান করেছিল, ওখানে আমরা পাবলিক সার্ভিস। তো এগুলো আসলে স্বচ্ছতা নিশ্চিত করা, তা আমরা এমনভাবে কাজ করছি ধরেন যাতে এই যে ডাকযোগে মৌজা ম্যাপ ও খতিয়ান, অনলাইনে মামলা ব্যবস্থাপনা সিস্টেম আমরা ইয়ে করছি, আমরা ডিজিটাল সার্ভে শুরু করেছি, বর্গুণ পটিয়ে 5 কোটি খতিয়ান আপলোড করা হয়েছে, তো এটা আমরা কিন্তু সারা দেশে আমরা রোল আউট করবো কিন্তু ডিজিটাল সার্ভে। আপনারা জানেন মামলা মোকদ্দমা এই সার্ভের কারণে হয়েছে, আমাদের সার্ভেটা ইনশাল্লাহ হয়ে গেলে আমরা মামলা মোকদ্দমা কিন্তু অনেক অনেক বেশি কমে আসবে। এই বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে এটা হবে সর্বশেষ সার্ভে, এরপর আগামী 100 বছর আমাদের সার্ভে করতে হবে না ইনশাল্লাহ। আমি এমনভাবে কাজ করে যাচ্ছি, আমি আমার মন্ত্রণালয়ে একটা টিম সেট করেছি, আমার ডাইনামিক সচিব আছে, আমি এমনভাবে সেট করছি, এখানে আমি মন্ত্রী থাকবো না সারা জীবন, সচিবও থাকবে না, কেউ থাকবে না, আসবে আর যাবে, এটাই নিয়ম। বাট যেটা করে যাচ্ছে আমরা সাস্টেনেবল করার জন্য আমরা কাজ করছি, আমি এখনও এখানে বুঝাচ্ছি, যাওয়ারও সময়
কাছাকাছি আর বছরের মত বছরখানিকই বলা যায়। তো বেসিক্যালি অনেক দেরিতে আপনাদের সাথে আমার আসলে বাট বিভিন্ন ফোরামে বিভিন্ন মিনিস্ট্রি মিটিং আপনাদের সাথে আমার অনেক আলাপ আলোচনা হয়েছে। যাই হোক, তো সুতরাং আমরা কাজগুলো করছি, আমরা রিসেন্টলি মর্টগেজ ডেটা ব্যাংক করেছি। আসলে ধরেন আমাদের অর্থনীতি তো অনেক বড় হয়ে যাচ্ছে, সুতরাং অর্থনীতি যেহেতু বিকশিত হচ্ছে আমাদেরকে কিন্তু সিস্টেমও কিন্তু পাশাপাশি ডেভেলপ করতে হবে। এই যে ব্যাংকিং সেক্টরে মর্টগেজ নিয়ে মর্টগেজের এগেস্টে ঋণ নেওয়া, তো এগুলো অনেক ব্যাংকের কাছে আসলে প্রপার ডেটা ছিল না। তাদের কাছে এক জমিকে দেখা গেছে দুই তিনবার করে মর্টগেজ, এটা আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছে ইন্টারফেসিং করে। ব্যাংকরা ব্যাংকদের কাছে থ্রু বাংলাদেশ ব্যাংক অ্যাক্সেস থাকবে, তাদের কাছে সরাসরি অ্যাক্সেস, আমরা পাসওয়ার্ড দিয়ে দিব, অ্যাক্সেস থাকবে তাদের কাছে যে যে জমিটি কোনো জায়গায় মর্টগেজ আছে কি না। এটা আমরা কেস ম্যানেজমেন্ট, তাই তো, কেস ম্যানেজমেন্ট না, কেস ম্যানেজমেন্ট সিস্টেমে আমরা করছি। তা আমরা অনেক কাজ আসলে করছি করছি বলে আমার সাবধারা বলছেন মৌজা প্লট ভিত্তিক। আমরা জাতীয় একটা স্মার্ট কার্ড চিন্তা করছি, আমরা একটা স্মার্ট কার্ড দেব এভরি ল্যান্ড ওনারকে, ওখানে সমস্ত ডেটা থাকবে। এই যে ঝগড়া জাতি, এই ল্যান্ড কার্ডটা দিলেই ওর সমস্ত ডেটা চলে আসবে, তার কী পরিমাণ জমি আছে, তার কী পরিমাণ জমি ছিল, তার কী পরিমাণ জমি বিক্রি করছে, অটোমেটিক ডিডাকশন হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে আমার কাছে মনে হয় 20 কাঠা জমি ছিল, আমি 5 কাঠা বিক্রি করে ফেলেছি, আমার কাছে এখন 15 কাঠা, এটা অটোমেটিকলি সিস্টেমে আপডেট হয়ে যাবে এবং সেটা রিফ্লেক্টই করবে 15 কাঠা।